এবার শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গ। শারদীয় দুর্গোৎসবের আরো খবর জানাতে রাজধানীর রমনা কালী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত, চলে যাচ্ছে তার কাছে। রাহাত, মহাসপ্তমীর রাতে কি আয়োজন চলছে মণ্ডপগুলোতে? মিতু, মূলত আনুষ্ঠানিক যে পূজা মহাসপ্তমীর সেটি সকালবেলায় শেষ হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত দেখছিলাম যে এই রমনা কালী মন্দিরে একটি আরতি প্রতিযোগিতা হচ্ছে, অর্থাৎ দেবীর প্রার্থনায় এটিও তাদের প্রার্থনার একটি অংশ, এবং সেই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত, মাত্রই সেটি শেষ হয়েছে। আমি আপনাকে একটু এই পূজা মণ্ডপটি দেখাতে চাই। আমরা যদিও পূজার আনুষ্ঠানিক সকল কার্যক্রম শেষ, তবুও দেখছি যে যারা ভক্ত রয়েছে, ভক্তদের ঢল কিন্তু এই এক মন্দির প্রাঙ্গণে ছেয়ে রয়েছে। এবং আমরা দেখছি যে প্রধান সড়ক থেকে শুরু করে যে মন্দির পর্যন্ত নানান রঙের আলোতে আলোকিত করা হয়েছে, এবং তার দুই পাশে দোকান বসেছে। অর্থাৎ মানুষ রাতের বেলা যারা পূজা দেখতে আসছেন, তারা কিন্তু মূলত দেবী দর্শনে এবং এখান থেকে যে প্রসাদ বিতরণ করা হয় কিছুক্ষণ পরপর, সেটি গ্রহণ করতেই আসছেন। এবং আমরা কিন্তু দেখছি যে শ্রদ্ধা ভক্তির সঙ্গে তারা এসে দেবীকে প্রণাম করছেন, তারা দেবী দর্শন করছেন, এবং মূলত যারা আসছেন তারা সবাই পরিবার নিয়ে আসছেন, অর্থাৎ পরিবারের ছোট সদস্য এবং অন্যান্য যে সদস্যরা রয়েছেন তাদের নিয়ে কিন্তু মূলত আসছেন এবং তারা দেখছেন। এবং তাদের সঙ্গে আমরা কথাও বলেছি, জানতে চেয়েছিলাম যে এই আজকে মহাসপ্তমী, সামনে আরো তিনটি দিন রয়েছে, তাদের পরিকল্পনা কি? তারা বলছেন যে দেবী দুর্গার যে আগমন এই মর্তে, সেই আগমনই কিন্তু, যে আগমনের মূল লক্ষ্য হচ্ছে যত দুঃখ দুর্দশা দুর্দশা রয়েছে সেসব দুঃখ দুর্দশার বিনাশ করা। অর্থাৎ তারা চাচ্ছেন যে বাংলাদেশের যেন সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে ওঠে, এমনকি তারা পরিবারের যত রকম সমস্যা রয়েছে তার জন্যও কিন্তু দেবীর কাছে প্রার্থনা করছেন, যে দেবী যেন তাদেরকে এই দুঃখ দুর্দশা মুক্ত করে দেন। একই সঙ্গে তারা বলছেন যে বাংলাদেশে যেসব সংকট রয়েছে সেসব সংকট সমাধানের কথাও কিন্তু বলেছেন। আমরা আগেই জানি যে এবার মূলত দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে এবং যাবেনও ঘোড়ায় চড়ে, এবং এটির একটি অর্থ রয়েছে। অর্থাৎ যেবার যে বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন এবং ঘোড়ায় চড়ে যাবেন, সেবার কিন্তু কিছুটা দুঃখ দুর্দশা লেগে থাকে, তবু তারা চাচ্ছেন যে যেন তার মধ্যে থেকেও পৃথিবীতে আসলে শান্তি আসে। এবং আমরা দেখছিলাম যে মূলত সন্ধ্যার পর থেকেই যারা দর্শনার্থী রয়েছেন তারাই মূলত পূজা মণ্ডপে আসছেন। এবং সেখানে আরও একটি কথা আমি আপনাকে জানাতে চাই, যে শুধুমাত্র যে সনাতন ধর্মাবলম্বীরা আসছেন তা কিন্তু নয়, একই সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষজন পূজা মণ্ডপে আসছেন, তারা পূজার এই যে উদযাপন রয়েছেন সেসব উদযাপন দেখছেন। অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশের যে কথাটি বলা হয়, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বা সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের মনোভাব যেটি রয়েছে, সেই মনোভাব কিন্তু সবাই ধারণ করছেন, যেটি মূলত বাংলাদেশের স্লোগান এবং বাঙালি জাতীয়তাবাদের স্লোগান। মিতু, রাজধানী থেকে মহাসপ্তমীর আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন রকিবুল রাহাত। এই পর্যায়ে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে নগরীর গোসাইলডাঙ্গা একতা সংঘ পূজা মণ্ডপে রয়েছেন আমাদের সহকর্মী কাজী মাহফুজ, সেখানকার খবর জানবো তার কাছ থেকে। মাহফুজ, দুর্গাপূজার আয়োজন কেমন চলছে এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ১৬টি উপাদানে দেবীর পূজা এবং চক্ষুদানের মধ্য দিয়ে সকাল থেকেই শুরু হয় শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর মহা আয়োজন। আমরা দেখেছি দিনব্যাপী ধর্মীয় বিভিন্ন আচার, বিশেষ করে দেবীকে আসন বস্ত্র দান, একই সাথে আমরা দেখেছি যে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী চলে ধর্মীয় যে আচার অনুষ্ঠান। কিন্তু সন্ধ্যার পর থেকে আমরা সেই দৃশ্যপট পরিবর্তন হতে দেখেছি। সন্ধ্যার পর থেকে মণ্ডপগুলোতে হাজার হাজার ভক্তের উপচে পড়া ভিড়। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে পূজারীরা, ভক্তরা, দর্শনার্থীরা যাচ্ছেন, এবং একটা উৎসব বলতে যা বোঝায় তার পুরোটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পূজা মণ্ডপগুলোতে। আমি এই মুহূর্তে যে পূজা মণ্ডপে আছি, এটা হচ্ছে গোসাইলডাঙ্গা একতা সংঘের উদ্যোগে আয়োজিত পূজা মণ্ডপ, যে তারা যে পূজা মণ্ডপ তৈরি করেছেন। এখানে দর্শনার্থীদের পাশাপাশি আমরা একটু দেখাতে চাই ব্যতিক্রমী এটি একটি পূজা মণ্ডপ, কেননা এই যে পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে। অর্থাৎ যারা আয়োজক তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন এখানে প্রায় 8 থেকে 10 হাজার বাঁশ দিয়ে নানাভাবে কারুকার্যের মধ্য দিয়ে বাঁশের যে কারুকার্য সেটি ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামীণ বাংলার যে ঐতিহ্য, যে একটি ছাপ, সেটি কিন্তু পুরোটাই আমরা দেখতে পাচ্ছি।
আধুনিক লাইট দিয়ে কিন্তু মঞ্চ সাজানো হয়েছে। মূল যে ফটক সেগুলো কিন্তু আধুনিক লাইটের মাধ্যমে সাজানো হয়েছে। সাজসজ্জার কমতি কিন্তু আমরা এখানে দেখছি না। মন্দিরের মধ্যে, মন্দিরের বাইরে কিংবা যে ছোট ছোট অলি গলিগুলো আছে সেখানেও কিন্তু আলোকসজ্জা আমরা দেখতে পাচ্ছি। আর একই সাথে আপনার মাধ্যমে বলে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামের এই যে পূজা মণ্ডপ সবগুলোতে কিন্তু সন্ধ্যার পর থেকে পূজারীরা, দর্শনার্থীরা, ভক্তরা তারা কিন্তু আসছেন। তারা আরাধনা করার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা উপভোগ করছেন। তারা বলছেন যে এই যে একটি সার্বজনীন উৎসব, এই উৎসবটিকে তারা পুরোপুরি উপভোগ করতে চায়। আর সেজন্যই এক মন্দির থেকে অন্য মন্দির, একটি মণ্ডপ থেকে অন্য মণ্ডপে তারা যাচ্ছেন এবং শারদীয় দুর্গাপূজাকে, উৎসবকে উৎসবের মতো করে তারা উদযাপন করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের গোসাইরডাঙ্গা থেকে মহাসপ্তমীর আয়োজনের সর্বশেষ। মিতু, মহাসপ্তমীর আয়োজন সম্পর্কে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।